বন্টি আমার, চুপ কর এবার। আমার জীবনটা শেষ হয়ে গেল দাদা ভাই। কিচ্ছু শেষ হয়নি বোন তোর। তবে যে সবাই আমার দিকে আঙুল তুলছে, বলছে আমি নাকি দোষী। উফ, তুই কেন দোষী হতে যাবি? যারা দোষ করেছে তারা দোষী, তোর কোনো দোষ নেই। তবে পাশের বাড়ি কাকিমা যে বলছে আমি একটা মেয়ে, আমার নাকি অত রাতে ঘরে ফেরা উচিত নয়, আর আমার নাকি ওই অফিসের কাজ করাই উচিত নয়। যারা যা বলছে বলতে দে, তুই খালি এখন চুপচাপ শোন আর সবার মুখগুলোকে চিনে রাখ। দাদা ভাই, আমি কি তবে ঘর থেকে বেরোতে পারবো না বল? তুই কেন মুখ লুকিয়ে বসে থাকবি? উফ। তবে ওরা যে বলছে আমি নাকি ছেলেগুলোকে উস্কেছি, এইভাবে ঘুরতে থাকুক। দাদা ভাই, বোন এই জানলা দরজা গুলোকে খোল, খুলে একবার আয়নার সামনে দাঁড়া, নিজের দিকে তাকিয়ে দেখ কি করছিস। জানোয়ারগুলোকে সুযোগ করে দিচ্ছিস আরো চার পাঁচটা মেয়ের জীবন বরবাদ করার জন্য। তবে আমি কি করব বল দাদা ভাই? লড়াই লড়াই করতে হবে, লড়াই করে এগিয়ে যেতে হবে। থানায় যাবি, ডায়েরি করবি, আর ডায়েরি করে শয়তানগুলো মুছে নিয়ে দিবি। আমি পারবো দাদা ভাই? নিশ্চয়ই পারবি, কেন পারবি না? তবে হ্যাঁ, নিজের কাছে নিজে প্রমিস কর তুই এর যোগ্য জবাব দিবি। তাদেরকেই যোগ্য জবাব দিবি যারা তোর থেকে আজকে ফিরিয়ে নিচ্ছে। বুঝেছিস? আমি পারবো। মিস কর যে তুই পারবি। তবে হ্যাঁ, আর মুখ ঢাকবি না যেন, মিডিয়ার ক্যামেরার সামনেও তুই মুখ ফেরাবি না, মনে থাকে যেন। আমি প্রমিস করছি।